আমাদের সবার প্রিয় নাটেলা, তো আমাদের পেজে তো আমরা সেল করি এই নাটেলা, 400 গ্রামটা আমরা স্পেশালি সেন্ড করি, কারণ কাঁচের বোতল অনেক বেশি ওজন হয়ে যায়। তো খুলো, যারা এখনও আমাদের পেজ থেকে এটা অর্ডার করেননি, ভাবছেন অর্ডার করবেন, আমি ভিতরেটা আনবক্স করে দেখাই। এরকম ইনটেক থাকে, পেপার দিয়ে মোড়ানো থাকে, পেপার না এটা মানে এত স্ট্রং র্যাপিং পেপার, হ্যাঁ এরকম করে আর এটা অনেক ইয়াম্মি, এমন কেউ বাদ নেই যে এটা লাইক করে না, আচ্ছা তো হবে না, দেখাই ভিতরেটা এরকম চামচ নিয়ে আসটা। আর এটা কিন্তু শুধু এভাবে না, উল্টাও, হ্যাঁ আরেকটু এতে কেন, আর এটা শুধু ব্রেডের সাথেই না, এটা এমনিতেও খাওয়া যায়, দেখাই আপনাদেরকে। আসলে চকলেট তো সবাই লাইক করে, ছোট বড় বাদ নেই কেউ, তুমি নিচে রাখো তাহলে ক্লিয়ার থাকে, ছোট বড় কেউ বাদ নেই, সবাই লাইক করে নাটেলা, নিউটেলা, কেউ নিউটেলা বলে কেউ নাটেলা বলে, যে যেভাবে প্রোনাউন্স করে, খুবই মজার নিউটেলা নাটেলা। আর আমাদের পেজ থেকে যারা অর্ডার করবেন, আপাতত নেই তাও অ্যাডভার্টাইজ করছি, আবার যখন পেজে অ্যাভেলেবেল হবে দেন অর্ডার করতে পারবেন, বর্তমানে আই থিঙ্ক আমাদের পেজে তেমন অ্যাভেলেবেলিটি নেই, সব শেষ হয়ে গেছে, তবে আমাদের চিটাগাংয়ের পেজে অ্যাভেলেবেল আছে, কারণ এখনও আমাদের প্রোডাক্ট হাতে পাইনি, তবে ইনশাল্লাহ দিস উইক আমরা পেয়ে যাব, দিস উইক পেয়ে গেলে দেন আপনারা চিটাগাংয়ের পেজ মানে লাকি সুমন পেজ থেকে অর্ডার করতে পারবেন। আর নাটেলা যাদের বাচ্চা আছে, বা শুধু বাচ্চা না, যে কোনো বয়সের মানুষই খেতে পারে, সবাই অনেক পছন্দ করে ব্রেডের সাথে মিক্স করে খেতে, অন্যভাবেও এমনিতেও খাওয়া যায়, আমাদের বাচ্চারা এমনিতেই বেশি খায়, আবার ব্রেডের সাথেও আমরা খাই, খুবই মজার। আরেকটা হলো এটা কিন্তু ফ্রিজে রাখতে হয় না, ওপেন করার পরে এটাতে লেখা আছে আপনি ফ্রিজে রাখতে পারবেন না, এটা বাইরে রাখতে হবে, কারণ ফ্রিজে রাখলে কিন্তু এটা মানে নষ্ট হয়ে যাবে, খেতে পারবেন না, কারণ চকলেট ফ্রিজে রাখতে হয় না। আর এটা এই যে 400 গ্রাম, আমি দেখাই বাংলাদেশের ওয়েদারের জন্য ফ্রিজে রাখতে হয় না, এটা একদম পানি পানি হয়ে যাবে তাই, আর বাংলাদেশের ওয়েদার অনুযায়ী আমাদের এই দেশে ইউকেতে যেহেতু সবসময় ঠান্ডা, আমাদের ফ্রিজে রাখতে হয় না, আর বাংলাদেশে যদি আপনি ফিল করেন যে বেশি পানি পানি হয়ে যায় গরমের জন্য, তাহলে আপনি ফ্রিজে রেখে খাবেন, আর নয়তো আপনি এভাবে নর্মাল টেম্পারেচারে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজে চোখ রাখুন নতুন নতুন প্রোডাক্টের জন্য, আল্লাহ হাফেজ।